এখন যেটা বুঝতে না আলোচনা করবো সেটা হচ্ছে তরল পদার্থের প্রসরণ। এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেকেই একটু পাদের থাকি যে অ্যাকচুয়ালি প্রকৃত প্রসারণ বলতে কি বোঝায়, আপাত প্রসারণ কি বোঝায়, এবং ওইগুলা ডেফিনেশনের মধ্যে একটা সময় বলে যে পাত্রের প্রসারণ বিবেচনায় আনে, পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে, এরকম কিছু কথা থাকে যেগুলো আমাদেরকে বরাবরই পাদের করে। তো আমি চাইবো, আমি আজকে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে এই যে তোমাদের যে পাদের যে অবস্থাটা আছে সেটা থেকে উদ্ধার করার জন্য। তো খেয়াল করো, তরল পদার্থের প্রসারণ সেটার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে ইমাজিনেশন করবো। ধরো আমি এখন তরলটাকে কঠিন পদার্থের মতো ব্যবহার করতে পারি, মানে কঠিন পদার্থটাকে আমি যেরকম ভাবে আকার দিতে পারি তরল পদার্থটাকেও আমরা ঠিক এরকম ভাবে আকার দিতে পারি। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি কি করলাম, এইবার এরকম তরল রাখলাম, এরকম তরল রাখলাম, এবং তরলটা হচ্ছে এরকম ভাবে আমি দিছি, এরকম ভাবে আসছে, তরলটাকে আমি এরকম ভাবে রাখলাম, ক্লিয়ার? ধরে নাও যে আমরা কোনো একটা এরকম ভাবে তরল দিয়ে আমরা এরকম একটা আকার সৃষ্টি করতে পারছি, ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? ওকে, এবং আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইটাকে তরল পদার্থটাকে আমরা কি কি করলাম, তাপ দেওয়া শুরু করলাম। তরল পদার্থকে কি করলাম, তাপ দেওয়া শুরু করলাম। যখন তুমি তাপ দিলা তখন এটা কতটুকু প্রসারিত হলো, এরকম ডি পর্যন্ত প্রসারিত হলো, কতটুকু ডি পর্যন্ত। তরলকে যদি কোনো পাত্রে না রেখে তাপ দেওয়া সম্ভব হইতো তখন তরলটা যতটুকু বৃদ্ধি পাইতো সম্পূর্ণ বৃদ্ধিটা ছিল তার কিসে, নিজে তরলের। দ্যাট ওইটাই হচ্ছে তরলের কি প্রসারণ, পাত্রের মধ্যে কি করলাম, পানি দিলাম। যখন এরকম পাত্রের মধ্যে যখন পানি দিলা তখন যেটা হলো সেটা হচ্ছে এরকম পাত্রের মধ্যে ঠিক এই পানিটা যখন দিলা তখন এই পানিটা ঠিক পাত্রের মতোই আকার ধারণ করছে, পাত্রের মতো আকার ধারণ করছে, পাত্রের মতো যদি আকার ধারণ করে এটা ধরো এক পয়েন্ট, এটা কি এক পয়েন্ট, এই পর্যন্ত কি আছে পানি আছে। এখন তুমি কি করলা, এদিকে এক একটা স্পিরিট টাইম দিলা তাপের জন্য, দেওয়ার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি দেখলা একটু পরে তুমি আসতা, আসে দেখবা যে আমি দেখবো যে কতটুকু প্রসারিত হয়েছে, তখন তুমি আসে দেখবা যেটা সেটা হচ্ছে তরলটা এই এতটুকু প্রসারিত হয়েছে, কতটুকু তরলের প্রসারণ তাইলে কতটুকু এবি, তোমার কাছে কি মনে হইতেছে তরলের প্রসারণ এবি। বাট তুমি একটা জিনিসে ভুল করতেছো, তোমার একটা জিনিস ভুল আছে, এটা তোমার কাছে মনে হইতেছে অ্যাকচুয়ালি তরল এতটুকু প্রসারিত হয় নাই, তরল আরেকটু প্রসারিত হচ্ছে, তরল তার প্রকৃত প্রসারণটাই হয়েছে। বাট এইদিকে তাহলে কি ঘটনাটা ঘটলো, এদিকে আমাদের কাছে এরকম মনে হচ্ছে কেন তরলের প্রসারণটা, এদিকে যখন তুমি এই এটাতে যখন তুমি তাপ দিতেছো তাপটা প্রথম কার মধ্যে যাইতেছে, প্রথম পানিতে যাইতেছে নাকি পাত্রে যাইতেছে, পাত্রে যাচ্ছে, প্রথম কার কোনটাতে যাচ্ছে, পাত্রে পাত্রে যাচ্ছে। তো প্রথম যখন পাত্রে যাচ্ছে এই পাত্রের কি প্রসারণ হবে না, পাত্র যখন প্রসারণ হবে তখন পাত্রের কি আয়তন বেড়ে যাবে না, পাত্রে যখন এরকম এরকম প্রসারণ হবে তখন খেয়াল করো একটা পাত্র ছিল, একটা পাত্রের লেভেল এরকম পানি ছিল, তুমি যখন এটাকে বড় করে দিবা তখন পানির উচ্চতা কি আরো নিচে নেমে যাবে কিনা, যখন তুমি তাপ দিছিলা যখন তুমি তাপ দেওয়া শুরু করছো তখন অ্যাকচুয়ালি কি হলো, পাত্রটার মধ্যে যেহেতু প্রথমে তাপ পড়তেছে সেহেতু পাত্রটা কি হলো প্রথমে প্রসারিত হইলো, বুঝা গেছে, পাত্রটা কি হলো প্রথমে প্রসারিত হলো, যেই কারণে পাত্রটা প্রথমে প্রসারিত হওয়ার ফলে পাত্রর যে পানিটা ছিল সেইটা কোন লেভেল পর্যন্ত এসে পড়ছিল, সি লেভেল পর্যন্ত এসে পড়ছিল, কোন পর্যন্ত এসে পড়ছিল সি লেভেল। তারপরে পাত্রের যখন প্রসারণ শেষ তখন পানি এই তাপটা কার মধ্যে গেছিল, পানির মধ্যে, তখন পানি প্রসারিত হয়েছে, তখন পানিটা অ্যাকচুয়ালি সি থেকে কোন পর্যন্ত গেছে,
বি থেকে কোন লেভেল পর্যন্ত গেছে? বি তে। বুঝা গেছে ব্যাপারটা? তখন পানিটা কোন লেভেল থেকে কোন পর্যন্ত গেছে? বি তে। এই যে এতটুকু প্রসারণ, এই এতটুকু প্রসারণ হচ্ছে পানির কি প্রসারণ? প্রকৃত প্রসারণ, যেটা এ বি সি হচ্ছে এই এডি এর সমান। বি সি হচ্ছে কি? এডি এর সমান। অর্থাৎ এই প্রসারণটা, এই প্রসারণটা খেয়াল করো। আর এই যে এই প্রসারণটা, এ বি যে প্রসারণটা, সেটা কি প্রসারণ তোমাদের কাছে মনে হচ্ছে? আপাত প্রসারণ। মানে এটা তোমাদের কাছে মনে হচ্ছে আপাত প্রসারণ। তার মানে হচ্ছে এ বি সমান সমান কি? খেয়াল করো, এ বি সমান সমান আপাত প্রসারণ, প্রসারণ, আপাত প্রসারণ। আর তোমার বি সি মানে কি? প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ। এখন দেখো, তাহলে আমরা আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ ডেফিনেশনে যাই। প্রকৃত প্রসারণ বলতে কি বোঝায়? প্রকৃত প্রসারণ বলতে কি বোঝায়? এদিকে বলো বা এদিকে বলো, পানির প্রসারণ, শুধু পানির, শুধুমাত্র পানির প্রসারণ। অর্থাৎ কোনো পানিকে যদি কোনো পাত্রে না রেখে তাপ দেওয়া সম্ভব হইতো, তখন সে যতটুকু প্রসারিত হইতো, ওইটাই কি তরলে প্রকৃত প্রসারিত প্রসারণ। বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো, আর এদিকে কি? আর আপাত প্রসারণ মানে কি? কোনো কোনো পানিকে পাত্রে রেখে তাপ দিলে, কোনো বললাম পানিকে পাত্রে রেখে তাপ দিলে, তোমার কাছে যতটুকু প্রসারিত মনে হচ্ছে ততটুকু কি? তুমি যখন প্রথম দেখে গেছিলে পানিটাকে, তখন তুমি পানিটাকে দেখে গেছো দেওয়ার পরে আসলে পানিটা কুকুর লেভেল আছে, বি লেভেলে। বুঝে গেছে? পানিটা কোন লেভেলে? বি লেভেলে। তুমি সেই এবি কি? আপাত প্রসারণ। এখন দেখো, আপাত প্রসারণ হচ্ছে সেই প্রসারণটা পানির, যে প্রসারণে আমরা কি করি পাত্রের প্রসারণটাকে বিবেচনায় নেই না। আপাত প্রসারণ কোন প্রসারণ? যে প্রসারণটাকে আমরা কি করি পাত্রের প্রসারণটাকে বিবেচনায় নেই না। তাইলে প্রকৃত প্রসারণ কি? খেয়াল করো, প্রকৃত প্রসারণ কি? আমরা যখন পাত্রের প্রসারণটাকে বিবেচনায় নিচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে পানিটা এতটুক প্রসারিত হচ্ছে। তার মানে পাত্রের প্রসারণ যখন আমি বিবেচনায় নিব, সেটা হচ্ছে কি? প্রকৃত প্রসারণ। কিন্তু ভাই, পানিটা তো পাত্রের সাথে একদম সমান অবস্থায়, তো পাত্র গরম হলে তো পানিটা গরম হয়ে যাবে। আগে তো যেটাই হোক, আগে তো পাত্র তো প্রসারিত হইব, অবশ্যই নাইলে তো পানি দেবে, পানি আগে পাত্র হয়ে তো পানিতে যাইতে হবে, তাই না? আগে তো পাত্র প্রসারিত হচ্ছে। বুঝাইছে ব্যাপারটা? শুনো, আবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা, প্রথম প্রথম কথা হচ্ছে আপাত প্রসারণে কি আমরা পাত্রের প্রসারণ বিবেচনায় নেই কিনা? নেই না, নেই না। পাত্রের প্রসারণ কি বিবেচনা নেই না? না, আমাদের কাছে মনে হয় যে এ থেকে বি তে সরাসরি উঠে গেছে পানিটা। বুঝা গেছে ব্যাপারটা? কিন্তু যখন এই পাত্রের প্রসারণটা বিবেচনা নিবা, তখন তোমার মাথায় কাজ করবে যে পানিটা তো এ লেভেল থেকে সি লেভেলে নামে গেছিল। বুঝা গেছে ব্যাপারটা? মানে পাত্রের প্রসারণ বিবেচনায় না নিলে আমরা যে প্রসারণটা পাচ্ছি সেটা কি প্রসারণ? আপাত প্রসারণ। পাত্রের প্রসারণ বিবেচনায় নিলে আমরা যে প্রসারণ পাচ্ছি সেটা কি প্রসারণ? প্রকৃত প্রসারণ। এদিক থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে বি সি সমান সমান। খেয়াল করো, বি সি সমান সমান লিখতে পারি এ বি প্লাস কি? এ সি। থ্যাংক ফর